সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো কলকাতা, বলো কলকাতা, বলো 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 কলকাতা। আপনাদের সঙ্গে আমি দুর্গা। বারাসাত সুভাষ ময়দানে অনুষ্ঠিত হল ক্রীড়া মিলন প্রতিযোগিতা পাড়ায় পাড়ায় লড়াই। বারাসাত সুভাষ ময়দানে অনুষ্ঠিত হল ক্রীড়া মিলন প্রতিযোগিতা পাড়ায় পাড়ায় লড়াই। আজ তার অন্তিম দিন, অর্থাৎ ফাইনাল ক্রীড়া প্রতিযোগিতা। দীর্ঘদিন লকডাউনে স্কুল কলেজ বন্ধ থাকার কারণে খেলাধুলা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। লকডাউন শিথিল হওয়ার পর বারাসাত তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে পাড়ায় পাড়ায় লড়াই প্রতিযোগিতা শুরু হয় বারাসাত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে, যার আজ অন্তিম দিন। এই ক্রীড়ায় মিলন অনুষ্ঠিত হচ্ছে বারাসাত কলোনি মোড় সংলগ্ন সুভাষ ময়দানে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জেলার কোয়ার্ডিনেটর নারায়ণ গোস্বামী, উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার মুখ্য প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য অশ্বিনী মুখার্জি সহ স্থানীয় নেতৃত্বরা। ছোট ছোট ছেলে মেয়েদের সোশ্যাল মিডিয়া থেকে বের করে এনে কীভাবে মাঠে ফেরানো যায় তার একটি ক্ষুদ্র প্রয়াস রাজ্য সরকারের পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের বলে মনে করেন অশ্বিনী মুখার্জি। উত্তর চব্বিশ পরগনা বারাসাত থেকে নিশীত দাসের রিপোর্ট, বলো কলকাতা। সংগঠিত ভাবে সরকারি স্তরেও যেমন চলছে, এইরকম তৃণমূল ছাত্র পরিষদের মতো যারা রাজনৈতিক পরিসরে কাজ করে, যারা ছাত্রছাত্রীদের নিয়ে, তারাও চেষ্টা করতেন আজকের এই স্পোর্টস ডেতে, সে কথাই প্রমাণিত হয়। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।